দেখো এই প্রবলেমটার ক্ষেত্রে কি বলা হয়েছে, আমরা থিওরি যেহেতু পড়ে ফেলেছি এর আগে, থিওরি পড়ে ফেলা মানে আমরা থিওরিটা এমন ভাবে পড়েছি যে ম্যাথ করার মতো করেই করেছি, আসলে জাস্ট একদম টোটাল প্রসিডিউর সম্বন্ধে আলোচনা করা হয়েছে, মানে কিছুই বলতে গেলে বাদ নাই, শুধুমাত্র আমাদের একটা ভ্যালু, একটা ডেফিনিট বা একটা নিউমেরিক্যাল ভ্যালু বসানোই বাদ ছিল। এছাড়া সব প্রসেস সম্বন্ধে আমরা জেনেছি কিভাবে ম্যাথ করতে হবে, সেগুলো আমরা সব প্রসিডিউর ওইভাবে দেখেছি, প্রত্যেকটা কেস আমরা আলাদা আলাদা করে ডিসকাস করেছি। তো এখানে যদি আমরা দেখি যে এই প্রবলেমটাতে কি বলেছে, দ্য কম্পিউট দ্য ইন্টেন্সিটি অফ দ্য অ্যাক্টিভ প্রেশার অন দ্য আর্থ, অ্যাক্টিভ আর্থ প্রেশার অ্যাট ডেপথ অফ 8 মিটার ইন দ্য ড্রাই কোয়েশনলেস স্যান্ড উইথ অ্যান অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন 30 ডিগ্রি। 8 মিটার ডেপথে একটা স্যান্ডের ল্যাটারাল আর্থ প্রেশার জানতে চেয়েছে এবং ইন্টারনাল ফ্রিকশন অ্যাঙ্গেল কত এই যে স্যান্ডটার জন্য, ফায়ার ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি, ইউনিট ওয়েট দেওয়া আছে 18 কিলো নিউটন পার মিটার কিউব। তো দেওয়া আছে সবকিছুই, হোয়াট উইল বি দ্য ইন্টেন্সিটি অফ দ্য অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ আর্থ প্রেশার ইফ দ্য ওয়াটার লেভেল রাইজেস টু দ্য গ্রাউন্ড লেভেল। আচ্ছা এই প্রবলেমটা কি আমরা করেছিলাম মনে হয় না? হ্যাঁ হ্যাঁ এই প্রবলেমটা মনে করা হয়েছিল আমাদের, আমাদের কি মনে আছে? এই দুইটা প্রবলেমই করা হয়েছিল, এর পরেরটাও। আচ্ছা এই যে এই প্রবলেমটা আর ওই প্রবলেমটা সেম করা হয়েছিল তোমাদের, আমার যতদূর মনে পড়ছে যে এই প্রবলেমটাও আমি করেছি এবং এই প্রবলেমটাও করিয়েছি তোমাদেরকে, যে কিভাবে কি করতে হবে। আচ্ছা যাই হোক, সেই জন্য আর এদিকে আর আমি যাচ্ছি না, দেখি তার পরের প্রবলেমটা করা হয়েছে কিনা আমাদের। এই প্রবলেমটা হয়তো করা হয়নি বা করতে করে করে দিয়েছিলাম কিনা। আচ্ছা এটাও মনে হয় করা হয়েছে। আচ্ছা আচ্ছা তোমাদের মনে আছে কিনা এই এই তিনটা প্রবলেমই করা হয়েছিল এইখান থেকে। আচ্ছা তো এই যে যে প্রবলেমটা নেক্সট যেটা করার কথা ছিল, আচ্ছা যাই হোক তোমরা এই 2 3 4 তিনটাই তিনটাই করে নিবা। তো আমি তোমাদের স্লাইডটাও তোমাদেরও দেইনি, আমিও নিজেও স্লাইডটা আসলে খুঁজে পাচ্ছি না, যাই হোক বই থেকে করে নিবা অথবা প্রয়োজনে আমি একটা স্লাইড করে আমি তোমাদের দিয়ে দিব, সমস্যা নেই। তো এখন যেটা হচ্ছে এই 5 নাম্বার প্রবলেমটা মনে হয় করা হয়নি আমাদের। 5 নাম্বার প্রবলেমে কি বলা আছে, এ ভার্টিক্যাল এক্সকাভেশন ওয়াজ মেড ইন ক্লে ডিপোজিট হ্যাভিং ইউনিট ওয়েট 20 কিলো নিউটন পার মিটার কিউব, ইট কেভড ইন আফটার দ্য ডেপথ অফ ডিগিং রিচড 4 মিটার। কেভড ইন মানে হচ্ছে ভেঙে পড়ে যাওয়া, বুঝতে পারলাম, মানে ধরো যেমন ওই যে দেখছো তোমরা যে বন্যার সময় বা বিভিন্ন সময় নদীর পাড় দেখা যাচ্ছে একটা বিরাট অংশ ফাটল ধরে আছে, দুম করে একবারে পড়ে গেল, বা টিভিতে দেখেছো যারা ইয়াতে দেখো না টিভিতে, এই যে এইভাবে পড়ে যাওয়া এটাকে বলা হচ্ছে কেভডিন। হ্যাঁ তো 4 মিটার যখন এই জিনিসটা হচ্ছে এরকম, তুমি একটা পুকুর খনন করতেছিলা, করতে করতে 4 মিটার নিচে যাওয়ার পরে দেখা যাচ্ছে দুম করে এটা ভেঙে পড়ে গেল, একটা পাড় ভেঙে পড়ে গেল। টেক দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন অফ ফ্রিকশন অ্যাঙ্গেল 0, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কোহেশন। তো কোহেশনের ভ্যালুটা জানতে চাইছে, তার মানে বোঝাই যাচ্ছে এটা একটা কোহেসিভ সয়েল এবং এটার ফ্রিকশন অ্যাঙ্গেল 0, সি এর ভ্যালু আছে শুধু, এর ফাই নাই। একটা সয়েল কে দুইটা প্যারামিটার দিয়ে প্রকাশ করা যায় খুব সহজে, একটা সি আর একটা ফাই। ফাই যে যেটার ভ্যালু আছে সেটা আমরা পিওর স্যান্ড, আর যেটার শুধু সি এর ভ্যালু আছে সেটাকে আমরা পিওর ক্লে ধরে নিই, আর মাঝামাঝি থাকলে একটা মিক্সচার বা মধ্যবর্তী কোনো সয়েল হয় সাধারণত, তোমরা জানো এইসব বিষয়। ইফ দ্য সেম ক্লে ইজ ইউজড অ্যাজ ব্যাকফিল এগেইনস্ট দ্য রিটেইনিং ওয়াল, তো এই সয়েলটাই যদি একটা রিটেইনিং ওয়ালের ব্যাকফিল হিসেবে ইউজ করা হয় আপ টু দ্য হাইট অফ 8 মিটার, তো একটা 8 মিটার হাইট পর্যন্ত যদি একটা ওয়ালের ইয়া করা হয়, তাহলে ক্যালকুলেট দ্য অ্যাক্টিভ আর্থ প্রেশার, তো এর অ্যাক্টিভ আর্থ প্রেশার কত এই ওয়ালটার উপর সেটা বের করতে বলছে, টোটাল প্যাসিভ আর্থ প্রেশার কত সেটা বের করতে বলছে, অ্যাজিউম দ্যাট দ্য ওয়াল ইল্ড ফার এনাফ টু অ্যালাউ দ্য র্যাঙ্কিনস ডিফরমেশন কন্ডিশন টু এস্টাবলিশ, তো এটা যথেষ্ট ইয়া ইল্ড অ্যালাউ করে যে যাতে তোমার এই র্যাঙ্কিনস এর যে ডিফরমেশন কন্ডিশনটা এস্টাবলিশ হয় সেই জন্য। আচ্ছা দেখি আমরা প্রথমেই জানতে চেয়েছে যে এর সি এর ভ্যালুটা কত, এটার কি দেওয়া আছে যে কেভিং হাইটটা দেওয়া আছে, মানে ক্রিটিক্যাল ডেপথ অফ কাট যেটা হাইট যে পর্যন্ত আসলে কাটা যাবে সেই জিনিসটা দেওয়া আছে, তো সেইখান থেকে আমাদের সি এর ভ্যালুটা বের করতে হবে। দেন হচ্ছে মেইন প্রবলেমে আমাদের যাইতে হবে, যে দুটা কোয়েশ্চেন এখানে আস্ক করেছে এরা, যে একটা হচ্ছে অ্যাক্টিভ আর্থ প্রেশার এবং প্যাসিভ আর্থ প্রেশার, এখানে সি এর ভ্যালুটা ডিরেক্ট দেওয়া নাই, একটু ঘুরায় দিছে, তাই না? তো কি জিনিস তাহলে কি করতে হবে, আমরা জানি
যে আনসাপোর্টেড ভার্টিক্যাল কাটের লেন্থটা কত হয় একটা কোহেসিভ সয়েলের জন্য, সেটা তোমরা জানো যে টুয়াইস অফ কিসের হাইটের দ্বিগুণ হয়, যে যেই পর্যন্ত হচ্ছে জিরো প্রেশার, জিরো প্রেশারের দ্বিগুণ পর্যন্ত এটাকে কাট করা যায়। কারণ হচ্ছে জিরো প্রেশার পর্যন্ত একটা নেগেটিভ জোন থাকে, এবং এরপরে সেম হাইট পর্যন্ত গেলে আর একটা পজিটিভ জোন থাকে, দুইটা দুইটাকে কি করে দেয়, একটা আরেকটাকে অপটিমাইজ করে দেয়, এবং সেই পর্যন্ত কোনো কিছু হয় না। এর নিচে গেলে যখন প্রেশারটা মানে পজিটিভ প্রেশারটা মানে অ্যাক্টিভ আর প্রেশারটা বেশি হয়ে যায়, তখন এটা ভেঙে পড়ে যায়। তার মানে ফিগারটা ছিল অনেকটা এরকম, তাই কিনা, এরকম একটা ফিগার ছিল যে এই পর্যন্ত হাইট পর্যন্ত কাটা যাবে, এই পর্যন্ত হাইটকে কাটা যাবে, কারণ এই পাশে পজিটিভ নেগেটিভ মিলে আসলে কাটাকাটি চলে গেল, এটা এটা রিজলভ হয়ে গেল। যদি এর চেয়ে বেশি কাটা হয় তখন কি হবে, এইদিকে প্রেশার বেড়ে যাবে এবং এই পার্টটা ভেঙে পড়ে যাবে। এটা হচ্ছে আমাদের থিওরি, বা এটা আমরা দেখেছি। তো সেটা করার জন্য আমরা সূত্র জানি, এইচ ইজ ইকুয়াল টু 4c বাই গামা, ট্যান আলফা বা ট্যান ফাই যাই বলো, কিনা ট্যান আলফা, সরি। এইখানে ট্যান আলফা ইজ ইকুয়াল টু আমরা কি জানি যে হচ্ছে গিয়ে এটাকে আসলে আমরা জানি যে ট্যান আলফা ইজ ইকুয়াল টু বা কি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি প্লাস হচ্ছে, এইখানে ছিল আসলে রুট কে, এরকম ছিল না তো টেন, আমরা জানি যে কে সমান এটার স্কোয়ার আসলে, যেহেতু এইখানে টেন আলফা মানে হচ্ছে টেন আলফা স্কোয়ার, তো এই কে কে ইকুয়াল টু যেহেতু নাই, কাজে এই যে টেন আলফাটা বসাইলাম বা স্কোয়ার না বসাই শুধুমাত্র এটা, মানে অথবা তুমি এইটা এইখানে না যে এই লাইন বাদ দিয়েও দিতে পারো, দিয়ে তুমি তোমার মতো করে করতে পারো, যে তুমি কে এর ভ্যালু যেভাবে বের করো, সাপোজ এই জিনিসটাকে তুমি হাইট করে দাও, এই জিনিস হাইট করে দাও, তুমি এটা দরকার নাই তোমার, এটাও তোমার দরকার নাই, এখানে রুট কে ছিল রুট কে রাখো, তোমার যেভাবে ফিগার আছে এভাবে করো। কে এর ফর্মুলা তুমি জানো, কে এর ফর্মুলা কি জানো, যে হচ্ছে কে ইজ ইকুয়াল টু 1 - sin 5/1 + sin 5 যেটা আছে সেখান থেকে বের করে আনো, করে এখানে রুট কে বসায় দাও, শেষ। তুমি যেভাবে জানো সেম ভাবে তুমি রুট কে যা ছিল সেটা বসাও, তাহলে হয়ে গেল। তো দিয়ে তুমি এই যে এই এই সূত্রে বসাই দাও, দিলে এই সি জানো তুমি, গামা জানো তুমি, কে জানো তুমি, তাহলে হচ্ছে শুধুমাত্র সি এর ভ্যালুটা জানা দরকার, তাহলে সি এর ভ্যালু এখান থেকে বের হয়ে চলে আসবে, সেটা হচ্ছে 20 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে এর কোহেশনও 20 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, আবার এর ইউনিট ইউনিট ওয়েট হচ্ছে কত, 20 কিলো নিউটন পার মিটার কিউব দেওয়া আছে। তাহলে আমার একটা পার্ট বা যে ভ্যালুটা দরকার সেটা বের হয়ে গেল। এখন আসি আমরা অ্যাক্টিভ আর্থ প্রেশার কিভাবে বের করবো। অ্যাক্টিভ আর্থ প্রেশার বের করার ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি, কি জানতাম ফর্মুলা দেখো। আচ্ছা আমি আবার সেই স্লাইডটা একটু তোমাদেরকে সেই স্লাইডে নিয়ে যাচ্ছি, যে সেখানে কি জানতাম আমরা আর এখন কি জানি। দেখো এই যে এই স্লাইডটাতে আমি যদি শেয়ার দেই তোমাদের সাথে একটু, এই যে এইখানটাতে দেখতে পাচ্ছ মনে হয় তোমরা, তাই না? আচ্ছা তো এইখানে আমরা দেখেছি পিএ ইজ ইকুয়াল টু কি ছিল, σ1 kA - 2IC √kA, অথবা কে গামা জেড -2IC √kA, এটা ছিল আমার ফর্মুলা, তাই কিনা? এখন এইখানে হয়তো একটু ডিফারেন্ট ভাবে ওরা দেখানোর চেষ্টা করেছে, কিন্তু ওটা ওইদিকে আমরা না যে আমরা এই 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 ফর্মুলা ইউজ করে আমরা করতে পারি। এখানে দেখো ওরা ½ γ cot² মানে সবকিছুকে একসাথে মিক্স করে করেছে, যেটা আমরা কে এটা আগেই বের করে নেব, মানে কে এটা ওরা আর রাখেনি, না রেখে ডিরেক্ট মিক্স করে দিয়েছে। তো ওই জিনিস আমরা না করে তাহলে আমরা কে বসায় দিব এখানে, আমরা কিভাবে যেভাবে জানি সেভাবে করব, এই জিনিসটা আমরা না রেখে, এই জিনিসটা না রেখে এখানে আমরা জানতাম কে ½ γ h² kA যেভাবে ছিল সেভাবেই করব। এটার ক্ষেত্রে সেম ভাবে এটা বাদ দিয়ে আমরা কে এটাকেই বসাবো, বসে এই যে ফর্মুলা ছিল, যে ফর্মুলা আমরা যেইভাবে জানতাম সেইভাবেই, আমরা সবকিছু জানা, এখন সি এর ভ্যালু জানা, আমার কে এর ভ্যালু জানা, আমার গামা জেড সবকিছু জানা, এভরিথিং এখানে নোন, এখন শুধুমাত্র এখানে আমরা ভ্যালু বসাই দিয়ে আমরা বের করে ফেলবো। তারপরে ট্রায়াঙ্গেল যে আসবে সেই ট্রায়াঙ্গেল থেকে এরিয়া বের করে আমরা টোটাল কত কিলো নিউটন, যেটা এখানে ডিরেক্ট একবারে এরিয়া বের করা হয়েছে, আমরা ডিরেক্ট করতে পারি, ভেঙে ভেঙেও করতে পারি। তো এই এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে?
একই ভাবে এই প্যাসিভ আর্থ প্রেসারের ক্ষেত্রে শুধুমাত্র কেপি, এইখানে যে কেপির ভ্যালুটা, এই এই যে 10 এর ভ্যালু এইভাবে বা 10 বা কট এর ভ্যালু না বসিয়ে আমরা এখানে কি করব, যে হচ্ছে গিয়ে এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই কেপির ভ্যালু বসাবো। এখানে এই টার্মটা বাদ দিয়ে এখানে কেপির ভ্যালু বসায় যেভাবে ফর্মুলা আছে আমাদের ঠিক সেইভাবে আমরা করব। এখানে দেখো এই যে কেপির ভ্যালু বসিয়ে, এই যেভাবে কে এর ভ্যালু বসিয়ে আমরা অ্যাক্টিভ করেছি, ঠিক সেম ভাবে প্যাসিভের জন্য আমাদের কেপির ভ্যালু বসিয়ে আছে, সেটা কোথায় আছে, এই যে এইখানটাতে কেপি প্লাস টুয়াইস সি রুট ওভার কেপি সিগমা কেপি ওয়ান। এই ফর্মুলাগুলো বসিয়ে আমরা এই ম্যাথটা সলভ করে ফেলবো। তাহলেই আমাদের সলভ হয়ে গেল, আর কিচ্ছু না। আর এটা তোমরা ভেঙে ভেঙে আগে আমরা যেভাবে করেছি কেপি বের করেছি, তারপরে এই টোটাল এরিয়া আবার যোগ বিয়োগ করে বের করেছি, এখানে যেহেতু এইখানে এই বইয়ের ম্যাথ তো সাধারণত একটু শর্টকাটে করা থাকে, যেমন এইখানে কারণ আগের কনসেপ্ট গুলো যেহেতু তুমি জানো, সেই হিসেবে এইখানে করা হয়েছে, যে আগের কনসেপ্ট তোমার জানা, নেক্সট এইখানে নেক্সট থেকে প্রসিড করা হয়েছে। তো এই ছিল 5 নাম্বার ম্যাথটা। এরপরে আমরা কোন, আচ্ছা কারো কি এই পর্যন্ত সমস্যা হয়েছে বলো দেখি। আচ্ছা সমস্যা হয়নি, তাহলে নেক্সট আমরা কি করতে পারি, আচ্ছা নেক্সট আমরা 6 নাম্বারটাও করতে পারি চাইলে। যে 6 নাম্বার ম্যাথে কি বলা হয়েছে, এ হাই 6 মিটার হাই ভার্টিক্যাল ওয়াল সাপোর্টেড এ স্যাচুরেটেড কোহেশন কোহেসিভ ব্যাকফিল। তো যেহেতু এটা কোহেসিভ ব্যাকফিল এবং এটা পিওরলি কোহেসিভ ব্যাকফিল, যার কারণে ফাই ইজ ইকুয়াল টু জিরো উইথ হরাইজন্টাল সারফেস। তো এটা টপ সারফেসটা হচ্ছে হরাইজন্টাল, এটা একটা সাপোর্ট করছে একটা 6 মিটার ভার্টিক্যাল ওয়ালকে, ওয়াল এই ব্যাকফিলটাকে সাপোর্ট করছে। দ্য টপ 3 মিটার অফ দ্য ব্যাকফিল ওয়েটস 12 কিলো নিউটন পার মিটার কিউব অ্যান্ড হ্যাজ অ্যাপারেন্ট কোহেশন হচ্ছে সরি 18 কিলো নিউটন পার মিটার কিউব, আর হচ্ছে অ্যাপারেন্ট কোহেশন কত 18 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তো এটার যে কোহেশন আছে সেটা সি এর ভ্যালুটা সেম দেওয়া আছে। তো দ্য ব্যাকফিল সরি দ্য বাল্ক ইউনিট ওয়েট অফ দ্য অ্যাপারেন্ট কোহেশন অফ দ্য বটম 3 মিটার অফ দ্য ব্যাকফিল ইজ কি বলছে রেসপেক্টিভলি 20 কিলো নিউটন পার মিটার। তো বাল্ক যে ইউনিট ওয়েট আছে সেটা হচ্ছে নিচেরটার ক্ষেত্রে, নিচের সয়েলটার ক্ষেত্রে মানে 6 মিটারের নিচের ক্ষেত্রে 20 কিলো নিউটন পার মিটার কিউব, এবং হচ্ছে সেটা 24 কিলো নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে এর কোহেশন। হোয়াট ইজ দ্য লাইকলি ডেপথ অফ টেনশন ক্র্যাক বিহাইন্ড দ্য ওয়াল, ইফ দ্য টেনশন ক্র্যাক ডেভেলপ হোয়াট উইল বি দ্য টোটাল অ্যাক্টিভ প্রেশার, ড্র দ্য প্রেশার ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম অ্যান্ড ডিটারমাইন দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য কি বলছে রেজাল্টেন্ট প্রেশার। তো টেনশন ক্র্যাক কি জিনিস সেটা আমরা বলেছি, যখন এই অবস্থায় চলে আসে, যখন এই যে একটা আরেকটাকে যখন যে জায়গাটাতে রিজলভ করে সেই জায়গার মানে তারপরে থেকে টেনশন ক্র্যাক ডেভেলপ হয়। যদি টেনশন ক্র্যাক এখানে ডেভেলপ হবে কিনা সেটা জানতে চাইছে, এবং সেই ডেভেলপ হলে সেক্ষেত্রে কি ধরনের প্রেশার হবে সেই জিনিসগুলো জানতে চেয়েছে। টেনশন ক্র্যাকটা সাধারণত দেখা যায় সে 2H এর নিচে যখন চলে যায় তখন টেনশন ক্র্যাক ডেভেলপ হয়। তো আমরা দেখি যে কি আছে এখানে, দ্য অ্যাক্টিভ আর্থ প্রেশার অফ দ্য স্যাচুরেটেড ক্লে ইজ গিভেন বাই দ্য ইকুয়েশন 20.36। তো এর আগের ইকুয়েশন দেওয়া আছে, কি দেওয়া ছিল সেটা আমরা দেখি, এই যে PA ইজ ইকুয়াল টু গামা স্যাচুরেটেড জেড মাইনাস হচ্ছে টুয়াইস CA। এই জিনিস আমরা দেখে টুয়াইস CU এই জিনিস আমরা দেখে এসেছি আসলে কি, এটা এই ইকুয়েশন আমরা করে এসেছি এর আগে। তো তোমরা একটু যদি আগের গুলা পড়ে থাকো এবং বা যদি মনে নাও থাকে আগে যদি চলে যাও তাহলে দেখতে পাবা যে সেখানে কি হয়ে গেছে। দ্য হাইট অফ দ্য টেনশন ক্র্যাক ইজ গিভেন বাই দ্য ইকুয়েশন, এই যে হাইট অফ দ্য টেনশন ক্র্যাক, টেনশন ক্র্যাক ডেভেলপ করবে এই যে এটা হচ্ছে একটা হাইট অফ দ্য টেনশন ক্র্যাক, যে পর্যন্ত এই নেগেটিভ প্রেশার বা প্যাসিভ প্রেশার বা নেগেটিভ প্রেশারটা আছে সেটা, আর এই টেনশন ক্র্যাকের হাইটের দ্বিগুণ পর্যন্ত হচ্ছে হাইট অফ ক্রিটিক্যাল কাট, যে ক্রিটিক্যাল যে কাট করা যায় যেটু যে পর্যন্ত ভার্টিক্যাল কাট সেই সেটা হচ্ছে এর দ্বিগুণ। তো এটা তো এগুলা তোমরা জানো এবং এর আগের ম্যাথে এইভাবে এই এই কনসেপ্ট আমরা ইউজ করলাম। তাহলে টপ সয়েলের ক্ষেত্রে কি আছে, যে টপ 6 মিটার সয়েলের ক্ষেত্রে বলা আছে গামা সেট হচ্ছে
18 কিলো নিউটন পার মিটার কিউব, বাল্ক ইউনিট ওয়েট যেটাকে বলা আছে, এটা হচ্ছে গামা স্যাচুরেটেড অবস্থায় এর মধ্যে ওয়াটার আছে আর কি। তো আর ড্রাই ইউনিট ওয়েট কি, বাল্ক ইউনিট ওয়েট কি, এগুলো তোমরা জানো তো। এন্ড সিইউ মানে হচ্ছে কোহেশনটা কত, যে এর আলটিমেট যে কোহেশনটা সেটা হচ্ছে 18 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, এবং বটম সয়েলটা যেটা আছে 6 মিটারের নিচে যা আছে সেটা হচ্ছে 20 কিলো নিউটন পার মিটার কিউব, এবং এর নিচে হচ্ছে সিইউ হচ্ছে 20 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তো এখন আসি আমরা ইকুয়েশন ওয়ানে কি বলা আছে। এখানে ইকুয়েশন ওয়ান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জেড ইজ ইকুয়াল টু জিরো যদি হয়, তো এইখানে তাহলে কি হবে যে যখন আমরা একদম টপ সারফেসে আমরা চাচ্ছি যে সেখানে কি পরিমাণ প্রেসার আছে, টপ সারফেস মানে হচ্ছে তাহলে সেখানে কি হবে, সবকিছু জিরো, সয়েলের কোনো প্রেশার নেই, তাহলে শুধুমাত্র কোহেশন থাকবে, তাহলে -2 সিইউ, তাহলে -2 সিইউ ইজ ইকুয়াল টু কত, 36 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তো এরপর আসো জেড নট ইজ ইকুয়াল টু, তাহলে সেই ডিস্টেন্সটা কত, জেড নট ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে 2 সিইউ বাই কি বলছি গামা 18, তাহলে জেড 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 নটটা যে ডিস্টেন্সে টেনশন ক্র্যাকটা ডেভেলপ করবে সেই লেন্থটা কতটুকু, সেই লেন্থটা কতটুকু সেটা আমাকে জানতে হবে তাই না। তাহলে আমাদের সিইউ জানা, গামা সেট জানা, তাহলে এটা বসায় দাও, দিলে আমরা জেডটা পেয়ে যাচ্ছি 2 মিটার, তার মানে এখানে টেনশন ক্র্যাক ডেভেলপ করবে যেহেতু এটার 2 মিটারের চেয়ে বেশি আছে এই ওয়ালটা, এবং ব্যাকফিলটা 2 মিটারের চেয়ে বেশি আছে, কাজেই এখানে টেনশন ক্র্যাক ডেভেলপ হবে, আমরা বুঝতেই পারছি। তো এখন আসি আমরা জেড থ্রি, 3 মিটারে কি আছে, জেড 3 মিটারে যদি আমরা পাই সেখানে পাবো পিএ ইজ ইকুয়াল টু 18 ইন্টু 3, তার মানে গামা ইন্টু 3 মাইনাস হচ্ছে টোয়াইসে এত ইকুয়াল 18 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, মানে হচ্ছে আপার সয়েলটা হচ্ছে এই অবস্থায় আছে। তো এইখানে দেখো যে টপ 3 মিটার অফ ব্যাকফিল, তো 8 মিটার এর মধ্যে টপ 3 মিটার হচ্ছে কি ছিল, যে একটা সয়েল ছিল, এই জন্য 3 পর্যন্ত আমরা দেখেছি, 3 পর্যন্ত আমরা বের করে দেখলাম যে কি অবস্থা, তো 3 পর্যন্ত এই এই প্রেশারটা এসেছে। তো এখন দেখো 3 এর চেয়ে যদি বেশি হয়ে যায় ডেপথ তখন কি হবে, তো 3 এর চেয়ে বেশি হলে কি করতে হবে আমাকে, ধরো 3 এর চেয়ে বেশি কত, 6 মিটারে কি হবে, আমরা এই এই অংশ বাদ দাও আসলে তোমাদের জন্য, এটা এটা হচ্ছে জেনেরিক ভাবে ডেভেলপ করা, মানে জেনারেল একটা ইকুয়েশন ডেভেলপ করা যেটা আমরা দেখেছি এর আগে। তো এটাকে আমরা যদি বাদ দিয়েও দেখি ডাইরেক্ট 6 মিটারও যদি বের করি তা আমরা বের করতে পারবো, সেটা কিভাবে করতে হয় সেটা আমরা জানি, যে হচ্ছে এই যে 54 যেটা ছিল হচ্ছে এখানে গামা এইচ, তাহলে গামা গামা কত তোমরা এখানে ভাগ করে নাও উপরের উপরের অংশটার জন্য, আমাদের আমাদের কি আসবে যে উপরের সয়েলটা এখানে ব্যাকফিল হিসেবে কি বলে সারচার্জ হিসেবে কাজ করে সেটার লোডটা আসবে, প্লাস হচ্ছে নিচে যে সয়েলটা আছে সেটার যে প্রেশারটা আছে সেটা কাজ করবে, প্লাস হচ্ছে গিয়ে কি যে মাইনাস হচ্ছে গিয়ে এখানে যে কোহেশনের জন্য যে অংশটা আসতেছে সেটা বিয়োগ যাবে। তো এই যে যে অংশ যেভাবে সূত্র ছিল এখানে সেম ভাবে এইখানটাতে করতে পারবা তোমরা, ওইভাবে করতে পারো, অথবা এই যে এটাকে যদি জেনারেল ইকুয়েশনটা যদি ইউজ করতে চাও তাহলে 3 মিটারের চেয়ে বেশি গেলে কি হবে, তাহলে 18 ইন্টু 3 এটা হচ্ছে আমাদের সারচার্জ হিসেবে থাকলো, প্লাস হচ্ছে 20 মানে নিচের সয়েলটা 20 ইন্টু জেড মাইনাস 3, মানে উপরে তো 3 মিটার আছে এটা বাদ দিতে হবে, জেড যেহেতু আমরা এইখান থেকে ক্যালকুলেট করছি তাহলে যে লেন্থটা হবে জেড টোটাল, তাহলে 6 এর ক্ষেত্রে এটা যদি বাদ দিই তাহলে 3 হবে এখানে, মাইনাস হচ্ছে 2 ইন্টু 24, তো 2 ইন্টু 24 হচ্ছে যেটা হচ্ছে গিয়ে মাইনাস সিইউ এর 2 সিইউ এর ভ্যালু। তো এইভাবে জিনিসটা করা হয়েছে এখানে, পরে পি এর ভ্যালুটা এখানে বের করা হয়েছে। তো এইখানে এখন এই যে ফিগারটা আঁকা হয়েছে এখানে টোটাল জিনিসটা, অথবা তোমরা অন্যভাবেও চাইলে আঁকতে পারো সমস্যা নেই, তোমরা আমরা যে সিম্পলিফাইড ফিগার যেভাবে দেখেছি সেভাবে চাইলেও আঁকতে পারো কোনো সমস্যা নেই। তো এখন এই জিনিস থেকে কি কি আর কি কি বের করতে চেয়েছে এখান থেকে, ড্র দা প্রেশার ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম এন্ড দা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দা রেজাল্টেন্ট প্রেশার। তো প্রেশার ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম যেমন আমরা এই যে ভ্যালুগুলো বের করলাম এবং প্রেশার ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম এঁকে ফেললাম, এখন কোথায় কাজ করছে সেই জিনিসগুলো বের করতে বলেছে। তো তাহলে পি ওয়ান এর ক্ষেত্রে আমরা পি ওয়ান যদি এটা নেই তাহলে 1/2 × 18 × 1 যদি করে নেই, এই যে এইটুকুর ক্ষেত্রে আমরা বের করে নিলাম এটার ভ্যালু বের করলাম, পি টু এর ক্ষেত্রে এটার ভ্যালু আমরা বের করে ফেললাম, এই যে ট্রায়াঙ্গেল বের করলাম, করে কি করলাম যে হচ্ছে গিয়ে অ্যাক্টিং অন দা কোথায় অ্যাক্ট করতেছে, কাজে এটা এটা দুইটার ক্ষেত্রে আমরা নিয়ে
এটাকে আমরা বের করে ফেললাম যে হচ্ছে গিয়ে এটার টোটাল টেনশন এখানে প্রেশার কতটুকু কাজ করতেছে সেটা, দেন হচ্ছে ডিস্টেন্স কিভাবে বের করে টোটাল মোমেন্ট নিয়ে সেটাকে ভাগ করে দিলাম। তো এই হচ্ছে আসলে কথাবার্তা, এই মোটামুটি এই ছিল এই ম্যাথের কথাবার্তা, মানে সব সেম অলমোস্ট সেম প্রসিডিউর সবগুলা ম্যাথের ক্ষেত্রে। তো তোমরা এখানে আরো বইয়ে আরো কিছু ম্যাথ আছে, পিছন দিকে আরো কিছু এক্সারসাইজ প্রবলেম আছে, বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামের কিছু এখানে প্রবলেম দেওয়া আছে, যেহেতু এটা একটা ইন্ডিয়ান বই, ইন্ডিয়ান নানান কম্পিটিটিভ এক্সামে অনেকগুলো প্রবলেম পিছনের দিকে দেওয়া আছে এক্সারসাইজ হিসেবে এবং সলভ এক্সারসাইজও আছে। তো সেখান থেকে তোমরা এই যে রিলেটেড ম্যাথ গুলো আছে সেগুলো করে ফেলবা। তো নেক্সট দিন আমাদের যে চ্যাপ্টারটা শুরু হবে সেটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে তোমার কি বলে প্রেশার অন সয়েল আর কি।